বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশন আছে করা রিটের শুনানি আগামীকাল। সকালে বিচারপতি মামুনুর রহমান এবং বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। তবে খালেদা জিয়াকে বিদেশে নিতে তৃতীয় পক্ষের রিটের আইনগত ভিত্তি নেই বলে জানান দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম। গেল 5ই ডিসেম্বর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে আইনের সুযোগ খুঁজছে সরকার।